প্রিয় শিক্ষার্থী আমার আজকের এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুব্রত কুমার দাস প্রবাসক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকে আমি যে বিষয়টির উপর পাঠদান করতে যাচ্ছি সেটি অধ্যায় নয়ে রয়েছে শারীরতত্ত্ব সেখান থেকে আমরা পড়বো আজকে শোষণের সর্বশেষ যে ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস সেই অংশটুকু আমরা দেখার চেষ্টা করব আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করবে ইতো পূর্বে এই চ্যাপ্টারের উপর আরও অনেকগুলি ক্লাস হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়ব তারপরেও আমরা একটু পূর্বের ক্লাসের আলোচনা করে নিচ্ছি রেসপিরেশন বা শ্বসন রেসপিরেশন বা শ্বসন শব্দটি কোথা থেকে আসছে রেসপ্রেশন শব্দটি তো বেদ তো বেদ এর অর্থই হচ্ছে শ্বাস নিয়া এটি একটি ল্যাটিন শব্দ সেই ল্যাটিন শব্দ টু বেদ থেকে রেসপিয়ার শব্দটি রেসপেয়ার শব্দ থেকে আসছে রে থেকে আসছে টু বেদ বা শ্বাস নিয়া তো শ্বসন কাকে বলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কুশস্থ জটিল খাদ্যবস্তু বস্তু হয় এবং জটিল বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তি স্থানান্তরিত হয়ে গতিশক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয়ে থাকে রেসপিরেশন বা শোষণ তো আমরা এই সংজ্ঞাটির আলোকে যদি রিয়াকশনটা দেখি নেই রিয়াকশনটা এরকম হবে বা বিক্রিয়াটি এরকম হয় আমাদের কোষস্থ জটিল জৈব বস্তু হচ্ছে শর্করা এর সাথে অক্সিজেনের অক্সিডাইজ হবে থার্টি সিক্স এডিপি সাথে থার্টি সিক্স ইনঅর্গ্যানিক ফসফেট বিভিন্ন ধরনের এনজাইম এবং কো রয়েছে এই এনজাম এবং কো এনজাম বিক্রিয়া করে এই জটিল জীব বস্তুকে তার সরলতম উপাদানে পরিণত করবে এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে পানি উৎপন্ন করবে থার্টি সিক্স এটিপি উৎপন্ন করে এই থার্টি সিক্স এটিপির পূর্বে ছিল থার্টি এইট এটিপি পূর্বে কিন্তু বর্তমানে একে আমরা থার্টি ধরে থাকি কারণ এই রেসপিরেশনের যে একটি ধাপ রয়েছে অ্যাসিডের অক্সিডেশন সেই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনটা মাইট্রোকনডিয়ার মাইট্রোকনডিয়ার ইনার মেমব্রেনে যখন চলে যায় তখন এনএডিপি থেকে এফ এডিএইচ উৎপন্ন হয় সেই জন্য দুটি ইলেকট্রন এখানে এটিপি কমে যায় সেই জন্য আমরা থার্টি সিক্স এটিপি ধরে থাকি তাহলে আমাদের শ্বসনের যে যে বিক্রিয়াটি সেটি আমরা দেখে নিলাম এখানে দেখলাম জৈব বস্তু হয়ে তার সরলতম উপাদানে পরিণত হয় এবং সাথে বিপুল পরিমাণের শক্তি উৎপন্ন হচ্ছে থার্টি সিক্স এটিপি উৎপন্ন হচ্ছে তো শ্বসন প্রক্রিয়ার কে দুটি ধাপে ভাগ করা যায় বা দুটি ভাগে ভাগ করা যায় একটি ভাগকে বলা হয়ে থাকে এর সবাদ শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন অ্যারোবিক রেসপিরেশন এবং আরেকটি রয়েছে অ্যান অ্যারোবিক রেসপিরেশন তাহলে শোষণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যাকে বলা হয় সবাদ শোষণ এবং অবাধ শোষণ এই সবাত শোষণকে আবার আলোচনার সুবিধার্থে আরো চারটি ধাপে ভাগ করা যায় সেই ধাপগুলি আমরা একটু দেখে নেই তোমরা নিশ্চয়ই জানো তারপর আমরা একটু দেখে নিচ্ছি সেই চারটি ধাপ প্রথম ধাপটি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রথম ধাপটি হচ্ছে লাইসিস দ্বিতীয় ধাপ হচ্ছে পাইরোবিক অ্যাসিডের অক্সিডেশন পাইরোবিক অ্যাসিডের অক্সিডেশন তিন নাম্বার ধাপ হচ্ছে গ্রেপ্স চক্র এবং সর্বশেষ ধাপটি হচ্ছে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংক্ষেপে আমরা ইটিএস ধরে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোলাইসিসে যে এনএডিএইচটি উৎপন্ন হয় বায়োভিক অ্যাসিডে যে এনএডিএইচটি উৎপন্ন হয় ক্রেপ্স সাইকেলে যে এনএডিএইচ টু এবং এফএডিএইচ টু উৎপন্ন হচ্ছে সমস্ত এনএডি এইচ টু এবং এফএডিএইচ টু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এসে এটিপিতে রূপান্তরিত হয় এই যে এটিপিতে রূপান্তরিত হচ্ছে এই বিষয়টি আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে এটিপি উৎপন্ন হয় তার আগে আমরা আর একটু দেখে নিচ্ছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে কোথায় এটা হয়ে থাকে সাইটোপ্লাজমে কোষের প্লাজমে সম্পূর্ণ হয়ে থাকে অ্যাসিডের অক্সিডেশন এটা সাইটোপ্লাজম থেকে মাইক্রোকর্ণিয়ার যে ম্যাট্রিক্স মাইট্রোকড্রেয়ার ম্যাট্রিক্সের মধ্যে সম্পূর্ণ হয় সাইকেলও মাইট্রোকন্ডিয়ার ম্যাট্রিক্সের মধ্যে সম্পূর্ণ হয় এবং এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটি মাইট্রোকন্ডিয়ার ইনার মেমব্রেনে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন ইনার মেমব্রেনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে সেই জন্য এই যে সাইটোপ্লাজম থেকে যখন মাইট্রোকনডিয়ায় প্রবেশ করে পাইরোবিক অ্যাসিড পাইরোবিক অ্যাসিড যখন উৎপন্ন হবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সেই উৎপন্ন পাইরোবিক এসিড মাইট্রোকন্ডিয়ার ম্যাট্রিক্সে প্রবেশকালে দুটি এটিপি সরি এন এইচ টু থেকে সেটা হয়ে যায় এ ডি এইচ টু এই জন্য দুটি এটিপি এখানে কমে যায় সেই জন্য আমরা বলে থাকি যে গ্লাই রেসপিরেশন প্রক্রিয়ায় টোটাল যে এটিপি তৈরি হয় সেই টোটাল এটিপির পরিমাণ হচ্ছে থার্টি সিক্স আর দুটি যদি আমরা হিসেব করি তাহলে আমাদের হয় থার্টি এইট এটিপি তো আমরা সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা আমরা দেখতে দেখতে যাচ্ছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটি মাইট্রো যে ইনার মেমড্রেন সেই ইনার মেমবেনে সম্পূর্ণ হয়ে থাকে আমরা প্রথমেই ইনার মেমবেন যে চিত্র রয়েছে সেই চিত্রটি আগে দেখিনি তাহলে আমাদের সুবিধা হবে বর্ণনা করতে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে এটি মাইটো কন্ড্রিয়ার বাইরের মেমব্রেন এরপরে রয়েছে মাইট্রোকন্ডিয়ার ইনার মেম্রিন ইনার মেম তোমরা চিত্রটি আমার সাথে সাথে অঙ্কন করে ফেলো তাহলে আর বেশি তোমাদের সমস্যা হবে না চিত্র যদি তোমরা না পারো তাহলে আমাদের অবশ্যই কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যদি পরীক্ষায় আসে অবশ্যই আমাদের চিত্রটি অঙ্কন করতে হবে সেজন্য চিত্রটি আমার সাথে সাথে তোমরা অঙ্কন করে ফেলো তাহলে পড়া তোমাদের একবারেই শেষ হয়ে যাবে বা তোমরা বুঝতে পারবে ভালোভাবে তাহলে এই যে জায়গাটা দিলাম এটি হচ্ছে মাইট্রোকনডিয়ার ইনার মেমড্রেন আর এটি মাইট্রোকর্ণিয়ার আউটার মেমব্রেন বা বাইরের স্তর এখানে মাইট্রোকন্ডিয়ার ইনার মেমব্রেন যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পূর্ণ হয় একটি চেনের মাধ্যমে সেখানে কিছু প্রোটিন রয়েছে কিছু একক প্রোটিন এবং এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয় তাহলে এবং ছোট্ট মাইট্রোকন্ডিয়ার ইনার মেমব্রিন ইনার মেমব্রেন তাহলে মাইট্রোকন্ডিয়ার ইনার মেমব্রেন আর দুই মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থান ফাঁকা স্থান এবার আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শুরুতে আমরা দেখি নিই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কতগুলি প্রোটিন রয়েছে সেই প্রোটিনগুলির মধ্যে রয়েছে কিছু একক প্রোটিন এবং কিছু প্রোটিন। সেই একক প্রোটিনের মধ্যে রয়েছে মাল্টি প্রোটিনের মধ্যে রয়েছে চারটি কমপ্লেক্স থাকে চারটি কমপ্লেক্স কমপ্লেক্স রয়েছে এই কমপ্লেক্স আমরা বলে থাকি এনে ডি এইস ডি হাইড্রোজিনিস ডি এটি একটি মাল্টিপ্রোটিন মাল্টি প্রোটিন কমপ্লেক্স ওকে এটা একটি প্রোটিন কমপ্লেক্স তারপর রয়েছে কমপ্লেক্স টু সাকসিনেট সাকসিনেট ডিহাইড্রোজিনিস সাকসিনেট ডিহাইড্রোজিনিস এটি আবার একক পেরিফেরাল প্রোটিন একক পেরিফেরাল প্রোটিন অর্থাৎ যে প্রোটিনটি যে প্রোটিনটি কোনো এক মেম্বারের মধ্যে থাকবে পরিধির মধ্যে থাকবে তাকে বলবো আমরা একক পেরিফেরাল প্রোটিন কমপ্লেক্স থ্রি সাইটোক্রুম কমপ্লেক্স সাইটোক্রুম কমপ্লেক্স সাইটক্রুম কমপ্লেক্স এটাও মাল্টি প্রোটিন মাল্টি প্রোটিন ওকে এবং সর্বশেষ যে কমপ্লেক্স রয়েছে সর্বশেষ কমপ্লেক্সটি হচ্ছে কমপ্লেক্স ফোর সাইটোক্রোম অক্সিডিস অক্সিডিস সাইটোক্রোম অক্সিডিস তাহলে এই সাইটোক্রোম অক্সিডিস এটা একটি মাল্টিপ্রোটিন মাল্টি প্রোটিন তাহলে প্রিয় ছাত্ররা তাহলে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে টোটাল চারটি কমপ্লেক্স আমরা দেখতে পাই কমপ্লেক্স এবং এডি ডিহাইড্রোজিন এটা একটি ইনার মেমব্রেনের একটি নির্দিষ্ট সয্যাক্রমে সাজানো থাকে এছাড়াও আর দুটি চলনশীল ইলেকট্রন শাটল রয়েছে দুটি চলনশীল ইলেকট্রন শাটল তাহলে আমরা এটা লিখে নিই দুটি চলনশীল চলনশীল ইলেকট্রন ইলেকট্রন শাটল ইলেকট্রন শাটল তাহলে দুটি চলনশীল ইলেকট্রন শাটলের একটি ইলেকট্রন শাটলকে আমরা বলে থাকি ইউবি কুইনুন আমরাকে চিহ্নিত করব আর একটি চলনশীল ইলেকট্রন শাটল রয়েছে যাকে বলা হয় সাইটোক্রোম সাইটোক্রোম সি সাইটোক্রোম সি তাহলে দেখো আমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কমপ্লেক্স রয়েছে টোটাল চারটি এবং দুটি চলনশীল ইলেকট্রন শাটল রয়েছে একটি ইলেকট্রন শাটলকে ইবি কিউ আমরা বলছি ইউ কিউ এবং সাইটোক্রোম সি ইউ ইউ কি করে থাকে ইবি কিউ সাধারণত এই কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স টু হতে ইলেকট্রনকে স্থানান্তরিত করে কমপ্লেক্স থ্রিতে নিয়ে যায় ওকে কমপ্লেক্স ওয়ান টু থেকে কমপ্লেক্স থ্রি পর্যন্ত ইলেকট্রন স্থানান্তরিত করবে এবং এই ইভিক অবস্থান হবে দুই মেমব্রেনের মাঝাবাজি যে স্থান সেই দুই মেমব্রেনের ইনার মেমব্রেনের মধ্যে অবস্থান করে আর সি কি করে থাকে এই ইলেকট্রনকে কমপ্লেক্স থ্রি থেকে কমপ্লেক্স ফোরে স্থানান্তরিত করে কমপ্লেক্স থ্রি থেকে কমপ্লেক্স ফোরের মধ্যে স্থানান্তরিত করবে এবং এর অবস্থান হচ্ছে দুই মেমব্রেনের যে মধ্যবর্তী ফাঁকা স্থান সেই দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানে অবস্থান করে তো আমরা এখন দেখে নিয়ে যাই কিভাবে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটি সম্পূর্ণ হয় তাহলে আমরা বর্ণনা করে নিচ্ছি এই অংশটি হচ্ছে মাইট্রোকন্ডিয়ার বাইরের মেমব্রেন এই অংশটি হচ্ছে মাইট্রোকন্ডিয়ার দুই মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান মাইট্রোকন্ডিয়ার ইনার মেমব্রেন এবং এই অংশটা পুরোটাই হচ্ছে মাইট্রোকর্ণিয়ার ম্যাট্রিক্স তাহলে আমরা এই অংশকে বলবো মাইট্রোকর্ণিয়ার মাইট্রোকডিয়ার ম্যাট্রিক্স মাইট্রোকনডিয়ার ম্যাট্রিক্স ওকে তাহলে প্রিয় ছাত্ররা আমরা যদি চিত্রটা এইভাবে দেখি আমরা কিন্তু আংশিক চিত্র অঙ্কন করেছি তাহলে এটা একটি মাইট্রোকর্ণ্ডিয়া বাইরের স্তর আর ভিতরের স্তরটা কিন্তু এরকম থাকে আমরা এই অংশটুকু ধরলাম আলোচনা করছি তাহলে এই অংশটুকুই এটা তাহলে বাইরের মেমব্রেন ইনার মেমব্রেন এবং এই অংশটা হচ্ছে মাইট্রোকন্ডিয়ার ম্যাট্রিক্স তাহলে আমাদের চিত্রটাও হয়ে গেল এটা হুম এবার আমরা কিভাবে সম্পূর্ণ হয় সেটা আমরা দেখে দেখব আমি এই অংশটুকু আবার ইরেজ করে দিচ্ছি তোমরা নিশ্চয় এই অংশটুকু খাতার মধ্যে তুলে নিয়েছ এবার আমরা ইনার মেমব্রেনের মধ্যে যে কমপ্লেক্স যেভাবে সাজানো থাকে চারটি কমপ্লেক্স সেই চারটি কমপ্লেক্স করে দিব এটি হচ্ছে কমপ্লেক্স ওয়ান সেই কমপ্লেক্স ওয়ান এর নাম কি এনএডি এডি ডি হাইড্রোজিনিস এন এডিএস ডি হাইড্রোজিনিস তাহলে এটি একটি কমপ্লেক্স ওয়ান যাকে বলবো আমরা মাল্টি প্রোটিন এটা কমপ্লেক্স এক যাকে বলবো আমরা মাল্টি প্রোটিন এরপর রয়েছে দুই নাম্বার প্রোটিন যাকে বলবো আমরা পেরিফেরাল প্রোটিন পেরিফেরাল প্রোটিনটি দুটি যেহেতু এটি একটি পেরাফেরাল প্রোটিন তাই মেমব্রেনের যে কোনো একটি পরিধির মধ্যে অবস্থান করবে এটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স টু কমপ্লেক্স টুর নাম কি কিহাইড্রোজিনিস এরপর রয়েছে কমপ্লেক্স থ্রি এটাও ইনার মেমব্রেনের মধ্যে অবস্থান করে যাকে আমরা বলবো কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স এবং রয়েছে আরো একটি কমপ্লেক্স ফোর তাহলে প্রিয় ছাত্ররা আমরা মাইট্রোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে চারটি যে কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সগুলি অঙ্কন করে ফেললাম একটি কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স টু কমপ্লেক্স থ্রি অ্যান্ড কমপ্লেক্স ফোর তাহলে একে বলছে এন এ এই কমপ্লেক্স টুকে কে বলছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস এই কমপ্লেক্স থ্রি কে বলছে সাইটোক্রোম কমপ্লেক্স এবং কমপ্লেক্স ফোর কে বলছে আমরা সাইটোক্রোম অক্সিডেস এছাড়াও এই ইনার মেমব্রেনে আরো একটি উপাদান থাকে সেটা হচ্ছে এন এডি এটিপি এটিপি সিনথেসিস প্রিয় ছাত্ররা এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স ওয়ানে কি ঘটনা ঘটে থাকে কমপ্লেক্স ওয়ানে উপরের যে রেসপিরেশনের ধাপগুলি ছিল প্রথম ধাপ যাকে বলে গ্লাইকোলাইসিস দ্বিতীয় ধাপ অ্যাসিডের ট্রান্স অক্সিডেশন তৃতীয় ধাপ সাইকেল এই সমস্ত ধাপে উৎপন্ন এই সমস্ত ধাপে উৎপন্ন ডি এইচ টু এবং এ এফ ডি এইচ টু ডি এইচ টু হতে যে ইলেকট্রন তা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং সর্বশেষ অক্সিজেনের সাথে অক্সিডাইজ হয়ে থাকে এবং এটিপি উৎপন্ন হয়ে থাকে তাহলে কিভাবে এনএ এনএডিএইচ টু থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয় সেটা একটু দেখে নিব আমরা যেহেতু এই এনএডিএইচ এবং এফএডিএইচ সম্পূর্ণ উৎপন্ন হয় এনএডিএইচ এবং এফএডি এডি এইচ টু উৎপন্ন হচ্ছে কোথায় মাইট্রোকন্ডিয়াল ম্যাট্রিক্সে মাইট্রোকন্ডিয়াল ম্যাট্রিক্সে সেই জন্য মাইট্রোকন্ডিয়াল ম্যাট্রিক্সে এন এ ডি এইচ টু এবং এফ টু রয়েছে সেই এন এ ডি এইচ টু থেকে কমপ্লেক্সে অংশগ্রহণ করে কমপ্লেক্স ওয়ানে কমপ্লেক্স ওয়ানে এন এ ডি এইচ টু হতে ইলেকট্রন স্থানান্তরিত হয় দেখো এই যে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে এই ইলেকট্রন স্থানান্তরিত হয়ে এইচ টু অক্সিডাইজ হয়ে বা ইলেকট্রন মুক্ত হয়ে এন আয়নে পরিণত হয় যেহেতু এই কমপ্লেক্স ওয়ানের নামই হচ্ছে এনএডি ডি হাইড্রোজেনিস সেই জন্য এখান থেকে এনএডিটি থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং এই যে ইলেকট্রনটি মুক্ত হলো সেই ইলেকট্রনকে গ্রহণ করবে কে আমরা বলেছিলাম দুটি চলনশীল ইলেকট্রন শাটল রয়েছে সেই ইলেকট্রন শাটলের একটি হচ্ছে ইভি কুইনুন ইবি কুইনুন সেই ইবি কুইনুন এই ইলেকট্রনকে গ্রহণ করবে তাহলে ইবি কুইনুন কমপ্লেক্স ওয়ান থেকে ইলেকট্রনকে গ্রহণ করে এরপরে কমপ্লেক্স টু কমপ্লেক্স টুতে কি ঘটনা ঘটে কমপ্লেক্স টুতে ঘটবে এফ এ ডি এইচ টু হতে ইলেকট্রনটা মুক্ত হবে ইলেকট্রনটা মুক্ত হয় সেটাও ইবি কুইনুন গ্রহণ করবে গ্রহণ করে ইবি কুইনের মাধ্যমে এই ইলেকট্রনটি কমপ্লেক্স থ্রির মধ্যে স্থানান্তরিত হয় সেই জন্য প্রিয় ছাত্ররা দেখো আমি ইলেকট্রন ইবি কুইনুনে লিখেছিলাম এখান থেকে যে ইলেকট্রন স্থানান্তরিত হয় তা কি করে এক এবং দুই থেকে ইলেকট্রনটি কমপ্লেক্স থ্রির মধ্যে নিয়ে যায় আর ইউবিকুনিনের অবস্থানটা ইনার মেমব্রেনের মধ্যে ইনার মেমব্রেনের মধ্যে ইউবিকুনিনের অবস্থানটি রয়েছে এবং এই যে এফএডি এইচ টু থেকে তখন ইলেকট্রন মুক্ত হয়ে এফএডি আয়নে পরিণত হচ্ছে ইলেকট্রন যাচ্ছে আবার কমপ্লেক্স থ্রি কমপ্লেক্স থ্রি কি করবে কমপ্লেক্স থ্রি এক এবং দুই থেকে প্রাপ্ত যে ইলেকট্রন সেই ইলেকট্রনকে নিয়ে না সাইটোক্রোম সি আরও একটি যে চলনশীল ইলেকট্রন শাটল রয়েছে সেই চলনশীল ইলেকট্রন শাটল তাহলে এই সাইটোক্রোম সির অবস্থানটা কোথায় এই সাইটোক্রোমের সির অবস্থান হচ্ছে ইনার মেমব্রেন এবং এই ইনার মেমব্রেন এবং ইনার মেমব্রেন এবং বাইরের যে মেমব্রেন তার মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেই ফাঁকা স্থানের মধ্যে কিন্তু সাইটোক্রোম সি এর অবস্থান ভালো করে আবার দেখো অবস্থান হচ্ছে মধ্যে আর সাইটোক্রোম সি এর অবস্থান দুটি মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান রয়েছে সেই ফাঁকা স্থানের মধ্যে এটি অবস্থান করে এই ইলেকট্রনকে গ্রহণ করে সে কি করবে কমপ্লেক্স ফোরে ইলেকট্রন স্থানান্তরিত করবে তো কমপ্লেক্স ফোরে ইলেকট্রন স্থানান্তরিত করে দেয় এবং কমপ্লেক্স ফোর হতে ইলেকট্রন পরবর্তীতে যে ম্যাট্রিক্সে প্রবেশ করে এবার আমরা দেখলাম যে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে গেল এই ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার সময় ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার সময় এখানে কোনো এটিপি উৎপন্ন হয়নি তাহলে আমরা দেখব কিভাবে এটিপি উৎপন্ন হয় এখন আমরা দেখব এটিপি উৎপাদন উৎপাদন এটিপি বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে যখন এন এবং এফ হতে ইলেকট্রন ইলেকট্রন শাটলের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে স্থানান্তরিত হয় স্থানান্তরিত হওয়ার কালে কিছু শক্তি নির্গত হয় সেই শক্তি নির্গত হওয়ার ফলে শক্তি নির্গত হওয়ার ফলে শক্তিকে ব্যবহার করে এডিপি সাথে ইন ফসফেট যুক্ত হয়ে তৈরি করে থাকে এটিপি এই যে এটিপি তৈরি করলো এই কে আমরা বলে থাকি অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই এটিপিকে আমরা কি বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন ফসফোরাইলেশন শব্দের অর্থই হচ্ছে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করা তাহলে যেহেতু এই ঘটনাটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ঘটে সেই জন্য একে আমরা কী বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন যেখানে এটিপি উৎপন্ন হয় সাধারণত এই চেইনের মধ্যে বা ইলেকট্রন স্থানান্তরের মধ্যে কোনো এটিপি উৎপন্ন হয় নাই আমরা দেখতে পাচ্ছি কোনো ইলেকট্রন স্থানান্তরিত হয়নি তাহলে ইলেকট্রন স্থানান্তরিত হয় বা এটিপি কীভাবে উৎপন্ন হয় এটিপি উৎপন্ন হবে অন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে যাকে বলে থাকি আমরা কেমি অসমোসিস কেমিঅসমোসিস প্রক্রিয়া নামটা কি তোমরা নিশ্চয়ই জানো ক্রেমিওসমোসিস প্রক্রিয়া তাহলে অসমোসিস প্রক্রিয়াটি আবার কি অসমোসিস এমনটি প্রক্রিয়া যেখানে যেখানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যেখানে রয়েছে ইলেকট্রো কেমিক্যাল গ্রেডিয়েন্ট ইলেকট্রো গ্রেডিয়েন্টের শক্তি আমরা অসমোসিস পড়ছি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের শক্তি এবং এর সাথে রয়েছে সিনথেস এনজাইম এনজাইম এটিপি সিনথেস এনজাইম ব্যবহার করে এনজাইম ব্যবহার করে এনজাইম ব্যবহার করে এটিপি উৎপন্ন করা তাহলে কেমিওসমোসিস একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া কী করে সেখানে ঘটে থাকে ইলেকট্রোকেমিক্যাল গ্র্যারিয়েন্টের শক্তি তৈরি হয় আর এটিপি উৎপন্ন হয় তাহলে ইলেকট্রন ইলেকট্রোকেমিক্যাল গ্র্যারিয়েন্টই বা কী এটা আমাদের নিশ্চয়ই কোশ্চেন আসার কথা যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট কি প্রিয় ছাত্ররা দেখো যখন এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মাধ্যমে ইলেকট্রনটি স্থানান্তরিত হয় ভালো করে লক্ষ্য করো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মাধ্যমে ইলেকট্রনটি স্থানান্তরিত হয়ে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 পর্যন্ত পৌঁছে যায় এই সময় কি ঘটনা ঘটে এই সময়ে কিছু মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি উৎপন্ন হয় ফ্রি এনার্জি উৎপন্ন হয় মুক্ত শক্তি উৎপন্ন হয় এই মুক্ত শক্তি উৎপন্ন হওয়ার ফলে এই মুক্ত শক্তি উৎপন্ন হওয়ার ফলে মুক্ত শক্তি উৎপন্ন হওয়ার ফলে এই যে মাইট্রোকন্ডের ম্যাট্রিক্স সেই মাইট্রোকন্ডের প্রোটন দুই মেমব্রিনের যে মধ্যবর্তী ফাঁকা স্থান সেই দুই মেমব্রিনের মধ্যবর্তী ফাঁকা স্থানে জমা হতে থাকে দুই মেমব্রিনের মধ্যবর্তী ফাঁকা স্থানে জমা হয় এই মুক্ত শক্তিকে ব্যবহার করে তাহলে কি হচ্ছে তাহলে দুই মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেই দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানে প্রোটনের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রোটনের পরিমাণ কি হচ্ছে প্রোটনের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রোটনের পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে কমপ্লেক্স ওয়ান থেকে দেখা যাচ্ছে যে কিছু প্রোটন ম্যাট্রিক্স হতে দুই মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেখানে চলে যাচ্ছে দুই মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেই ফাঁকা স্থানে প্রোটনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখো প্রিয় ছাত্ররা এখানে কি ঘটনা ঘটছে তাহলে ম্যাট্রিক্স ম্যাট্রোকন্ডের ম্যাট্রিক্স অর্থাৎ এই স্থানে এই স্থান হতে এই স্থান হতে প্রোটন কোথায় যাচ্ছে এই স্থানে প্রবেশ করছে এই স্থান হতে প্রোটন এই দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানে আসছে তার মানে কি এখানে দুটি গ্র্যাডিয়েন্টের সৃষ্টি হয়েছে প্রোটনের তারতম্য তৈরি হয়েছে তাহলে ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স মধ্যে ম্যাট্রিক্স মধ্যে কি ইলেকট্রনের প্রোটনের পরিমাণ কম আর এইখানে প্রোটনের পরিমাণ কি হয় বেশি হয় তাহলে এইখানে প্রোটনের পরিমাণ বেশি এইখানে প্রোটনের পরিমাণ কম ম্যাট্রিক্স এর প্রোটনের পরিমাণ কম এই যে প্রোটনের পরিমাণ কম হয়ে যাচ্ছে একে বলা হয় প্রোটন গ্র্যাডিয়েন্ট একে আমরা কি বলবো প্রোটন যেহেতু কম সেজন্য তাকে বলবো আমরা প্রোটন গ্র্যাডিয়েন্ট 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 প্রোটন গ্র্যাডিয়েন্ট অর্থাৎ প্রোটনের তারতম্য বা বৈষম্য এরপরে প্রোটনের গ্র্যাডিয়েন্টের সাথে সাথে চার্জেরও পার্থক্য হয় চার্জের পার্থক্য হয় এই দুটুকুই একত্রে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল গ্র্যাডিয়েন্ট ইলেকট্রো ইলেকট্রো কেমিক্যাল গ্র্যাডিয়েন্ট ইলেকট্রো গ্রেডিয়েন্ট ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এই ইলেকট্রন কেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণেই এটিপিটি আসলে উৎপন্ন হয়ে থাকে তো আমরা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের আরও একটি নাম রয়েছে যাকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স এই প্রোটন মোটিভ ফোর্স যখন হয় তখন কি হয়ে থাকে এটিপিটি উৎপন্ন হয়ে থাকে যাকে আমরা বলে থাকি কেমিঅসমোসিস প্রক্রিয়া একে আমরা বলে থাকি কেমিওসমোসিস প্রক্রিয়া প্রিয় ছাত্ররা এখন দেখো কমপ্লেক্স ফোরে কি ঘটছে কমপ্লেক্স ফোরে কমপ্লেক্স ফোরে ইলেকট্রনটি স্থানান্তরিত হয়ে কোথায় আসছে ম্যাট্রিক্সের মধ্যে এই ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে অক্সিজেন অক্সিজেন আমরা জানি অক্সিজেন একটি তীব্র তৈতনাত্মক পদার্থ এই এই অক্সিজেনের তীব্র ইলেকট্রোনেগেটিভিটির কারণে ইলেকট্রোনেগেটিভিটির কারণে ইলেকট্রনটি এখানে আকর্ষিত হয় এবং এর সাথে দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন এর সমন্বয়ে তৈরি করে থাকে পানি তাহলে ইনার মেমব্রেনের সরি ম্যাট্রিক্সের মধ্যে পানি উৎপন্ন হয় পানি কিভাবে উৎপন্ন হবে অক্সিজেন দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রনের মাধ্যমে তাহলে এখানে কেন ইলেকট্রনটি কমপ্লেক্স থেকে ম্যাট্রিক্সে আসে কারণ এই যে অক্সিজেন এই অক্সিজেন হচ্ছে তীব্র ঋণাত্মক এর আকর্ষণের কারণেই ইলেকট্রনটি ম্যাট্রিক্সে আসে আর প্রোটনটি ম্যাট্রিক্স হতে পায় তাহলে প্রোটন ইলেকট্রন এবং ম্যাট্রিক্সের মধ্যে যে অক্সিজেন এই তিনটির সমন্বয়ে গঠিত হয় পানি পানি উৎপন্ন হয় এবার আমরা দেখি ইন আর একটি অংশ রয়েছে কেমি অসমোসিস সরি এটিপি সিনথেসিস এটিপি সিনথেসিস একে বলা হয়ে থাকে আনবিক মোটর এটিপি সিনথেসিসকে আমরা কি বলে থাকি একটা হচ্ছে আণবিক মোটর আন আনবিক আনবিক আণবিক মোটর বিশেষ এই যে আণবিক মোটর এই আনবিক মোটরের তিনটি অংশ রয়েছে একটি অংশকে বলবো আমরা গুড়া গুড়া অংশটি কোথায় রয়েছে মধ্যে রয়েছে আর এর রয়েছে একটি বোটা যেটা ম্যাট্রিক্সের কাছাকাছি এবং ম্যাট্রিক্সের মধ্যে প্রবিষ্ট রয়েছে একটি মস্তক গুলাকৃতির মস্তক এই গুলাকৃতির মস্তক তাহলে এই যে এটিপি সিনথেসিস এই এটিপি সিনথেসিসের ভিতর দিয়ে গুড়ার দিকে একটি চ্যানেল তৈরি করে চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে দুই মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেই দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থান হতে যে ইলেকট্র সম রয়েছে সেই প্রোটন সম প্রবাহিত হয় প্রবাহিত হয়ে ইলেকট্রন প্রোটন সম প্রবাহিত হয়ে কোথায় চলে যাবে প্রোটন প্রবাহিত হয়ে চ্যানেলের মাঝখান দিয়ে ম্যাট্রিক্সের মধ্যে চলে যায় তাহলে এই যে আমরা ম্যাট্রিক্সের মধ্যে প্রোটনটা পাচ্ছি প্রোটনটা আমরা পাচ্ছি তা আসলে এই এটিপি সিনথেসিসের মাধ্যমেই চ্যানেলের মাধ্যমেই চলে আসে আর এই এটিপি সিনথেসিসের মধ্যে থাকে মস্তকের দিকে মস্তকের দিকে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলে উৎপন্ন হয়ে থাকে এটিপি এটিপি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটিপি উৎপন্ন হয় প্রিয় ছাত্ররা দেখো কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স টু কমপ্লেক্স থ্রি এবং কমপ্লেক্স ফোর এই কমপ্লেক্সের মাধ্যমে দুটি ইলেকট্রন শ্যাটল দিয়ে ইলেকট্রন স্থানান্তরিত হয় সেই ইলেকট্রনটি এসে পৌঁছায় কোথায় কমপ্লেক্স ফোর কমপ্লেক্স ফোর থেকে অক্স ম্যাট্রিক্সের মধ্যে যেহেতু অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের আকর্ষণে ইলেকট্রনটি পৌঁছে এই ম্যাট্রিক্স হতে প্রাপ্ত প্রোটন ইলেকট্রন এর মাধ্যমে পানি উৎপন্ন করে এবং এই ইনার মেমব্রেনে যে এটিপি সিনথেসিস রয়েছে এই সিনথেসিস কি করে থাকে গোড়ার দিকে একটি চ্যানেল তৈরি করে বা একটি একটি পথ তৈরি করে যে পথের মাধ্যমে প্রোটনটি দুই মেমব্রেনের ফাঁকা স্থান হতে ম্যাট্রিক্সের মধ্যে প্রবেশ করে এবং এর মাথায় যে মোটর রয়েছে সেই মোটরের মাধ্যমে এডিপি এর সাথে ইন ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয় তাহলে আমরা এই যে আহ ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কিভাবে এটিপি তৈরি হয় সেই বিষয়টুকু আমরা দেখতে পারলাম তো আমরা এটাই জানতে পারলাম যে জানতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তৈরি হয় না এটিপি তৈরি হচ্ছে এর মাধ্যমে শুধু ইলেকট্রন স্থানান্তরিত হয় এটিপি তৈরি হয় এটিপি সেন্টেন্সের মাধ্যমে এবং সেটা কি এর মাধ্যমে ঘটে থাকে কেমি অসমোসিস প্রক্রিয়া কেমি অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনটি স্থানান্তরিত হয় তো আমরা চিত্রের চিত্রের নিচে নিচে লিখে লিখে এটা এটি একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস সংক্ষেপে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লিখে দেবো তাহলেই তোমাদের আনসারটি হয়ে যাবে আশা করি তোমরা তোমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে হয় কিভাবে এটিপি তৈরি হয় কি সব তোমরা বুঝতে পেরেছো এছাড়াও যদি কোথাও প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে আমি সে বিষয়গুলো পরবর্তী ক্লাস নেওয়ার সময় আলোচনা করতে পারবো তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঢাকা কলেজ পরিবারের পক্ষ হতে আজকে আমার এই ক্লাসটি পরিচালনা করার সুযোগ দানের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বেষ্টবাক